সরিষার ফলন ভালো হওয়ায় ব্যস্ত সময় পার করছেন মাগুরার মৌচাষিরা। সরিষা ক্ষেতের পাশেই মৌচাষিদের মধু সংগ্রহ বাক্স দেখা যাচ্ছে অনেক। শখের বশে মৌ চাষ করে এখন অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী। বাণিজ্যিক রূপ নিয়েছে মাগুরার মৌচাষে। মাগুরা থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো রিপোর্ট। মাগুরায় মাঠে মাঠে এখন দিগন্ত জোড়া হলুদ সরিষা ফুল বাতাসে দোল খাচ্ছে, মৌমাছির গুনগুন শব্দে মুখর প্রকৃতি। জেলায় এবার সরিষার আবাদ হয়েছে 13,495 হেক্টর জমিতে। আর এই সরিষা থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহের জন্য মাগুরার মাঠগুলোতে এখন মৌয়ালদের ভিড়। সরিষা ক্ষেতের পাশে মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন তারা। মৌয়ালরা বলছেন, এবার আবহাওয়া ভালো থাকায় মধু সংগ্রহ হচ্ছে বেশি। মৌ খামারে প্রশিক্ষণ নিছি, নেয়ার পরে আমি ওইখান থেকে 16টা বক্স কিনছি। এখন আমি চেষ্টা করতেছি এর থেকে স্বাবলম্বী লাভ করবো, এই জন্য আমি আসি। গতবার সে এবারে সরিষার ফুল তো ভালোই দেখা যাচ্ছে, মনে হয় এবার সরিষার ফলনটা ভালোই হতে পারে। 190টা বক্স, 13 জন লোক দেখাশোনার। কতটুকু হবে? 100-150 মন একটা টার্গেট করছি, এখন কি হবে এটা বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বেড়েছে মধু উৎপাদন। কৃষি বিভাগ বলছে এবছর মাগুরা থেকে 2 কোটি টাকার মধু সংগ্রহ হবে। আমাদের এই মাগুরা জেলায় প্রত্যেকটি মাঠেই যেখানেই সরিষা আছে সেখানেই দেখা যাচ্ছে মৌ খামারিরা তাদের মৌ বক্স নিয়ে সেখানে হাজির হয়েছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ মধু তারা আহরণ করছে। অন্যদিকে সরিষার ফলন বৃদ্ধিতে তারা একটা ভালো অবদান রাখছে। এতে আমরা আশা করছি যে প্রায় ফলন 25-30% বেড়ে যাবে। চলতি মৌসুমে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে বেশি হবে বলে আশা করছে কৃষি বিভাগ। NTV News Desk।